আমার দলের ভিতর ছড়া এটাও মানে প্রার্থী কোন হব এটা সিদ্ধান্ত হওয়াই নাই। আর এইটো মানে যেতিয়া সিদ্ধান্ত হব আমার দলের নেতৃবৃন্দ, আমার দলের সভাপতি প্রমোদ বড়ো স্যার, আমার জ্যেষ্ঠ আর আমার দলের প্রতিষ্ঠাপক সভাপতি ইউজি ব্রহ্ম ডাঙরিয়া, আমার কার্যকরী সভাপতি রুঙ্গরা নার্জারী, আর আমার দলের উপসভাপতি গোবিন্দ বসুমতারী ডাঙরিয়া, তেখেতসকলে সিদ্ধান্ত লব। আর যেটা সিদ্ধান্ত হব আপনাদেরকে প্রথমবার জনাই দিয়া হব। যদি আপনার দিয়ে যদি দিয়ে বা কি এটু মানে দলের মানে যে আমার শীর্ষ নেতৃবৃন্দ আছে তেখেতসকলে সিদ্ধান্ত লব। মানে যেখিনি আজিলেকে দায়িত্ব দিছে দলত ইয়াক লৈ মই বহুত সুখী। মই আগতো কৈছে যে মই এজন সাধারণ কর্মী আছিল দলত, পোস্টার লগোৱা, চাহ আনি দিয়া, মানে তেনেকে চেয়ার মুচি দিয়া, বহুত সৰু স্তৰৰ পৰা মই দলত আহিছো। মই সাধাৰণ কৰ্মীৰ পৰা আজি সাধাৰণ সম্পাদক হৈছো, তো মই সন্তুষ্ট হয় এইটো দায়িত্ব লৈ পেলাই। ভৱিষ্যতত যি দায়িত্ব দিয়ে দলে সেইটোকে মই পালন কৰি যাম আৰু সেইটোতে মই সন্তুষ্ট থাকিম। ইছ্যু বহুত আছে আমাৰ, মানে প্ৰথম ইছ্যুটো হ'ব আমাৰ বিটিআৰ চুক্তি 100% ইমপ্লিমেণ্টেশ্যনটো আমাৰ এটা এজেণ্ডা হ'ব। দ্বিতীয়তে আমাৰ যুৱক যুৱতীসকলক আমি বেছিকে কেনেকে কর্মসংস্থাপন দিব পাৰো, এটা আমাৰ দ্বিতীয় এজেণ্ডা হ'ব। তৃতীয়তে মহিলা সবলীকরণৰ, আমাৰ সমাজৰ 50% পপুলেশ্যনে হল মহিলা। আজি মহিলাক আমি বহুত মানে অগ্রাধিকাৰ দিছো, আপোনালোকে দেখা পাইছে যে আমি ইয়াতে মাইনাও চৰাং বিথাংকী কৰি পেলাই সেলফ হেল্প গ্রুপক 75,000 টকা দিছো। আমি ইয়াতে অনসাই বিথাংকী কৰি পেলাই 5,000 ক্ষুদ্র ক্ষুদ্র মহিলাবিলাকক দিছো। অরুণোদয় স্কিম কৰিছো, তেনেকে বহুত মানে মহিলা কেন্দ্রিক আমি ইয়াতে স্কিমবোৰ লৈছো। গতিকে মহিলা সবলীকরণটো আমাৰ তৃতীয় এজেণ্ডা হ'ব। চতুর্থত আমাৰ ইয়াতে যে ভূটান পাহাৰৰ পৰা মানে হঠাৎকে নামি অহা পানীৰ কাৰণে ইয়াতে বানপানী হয়, বানপানী হোৱাৰ ফলত আমাৰ গৰাখহনীয়া হয়, গৰাখহনীয়া হলে খেতি পথাৰ নষ্ট হৈ যায়। গতিকে এইটো যিহেতু এটা ইণ্টাৰনেশ্যনেল ইস্যু হয়, যি MP ইয়াৰ পৰা নিৰ্বাচিত হৈ যাব UPPL দলত, তেখেতে গৈ পেলাই তাতে ভাৰত চৰকাৰৰ লগত আৰু ভূটান চৰকাৰৰ লগত আলোচনা বিলোচনা কৰি ইয়াৰ মানে স্থায়ী সমাধান কেনেকৈ কৰিব পাৰোঁ ইয়ার মানে এটা কাম করাটাই আমার মানে মূল এজেন্ডা হব। তেনেকে বহুত মানে রাইজে বিচরা রাইজর ইম্পর্টেন্ট যেখানে আমার এজেন্ডা আছে এইবিলাকে আমার মূল বিষয় হব। আমার দলের ভিতর ছড়াত এতিয়াও মানে প্রার্থী কোন হব এইটো সিদ্ধান্ত হওয়াই নাই। আর এইটো মানে যেতিয়া সিদ্ধান্ত হব আমার দলের নেতৃবৃন্দ, আমার দলের সভাপতি প্রমোদ বড়ো স্যার, আমার জ্যেষ্ঠ আর আমার দলের প্রতিষ্ঠাপক সভাপতি ইউজি ব্রহ্ম ডাঙরিয়া, আমার কার্যকরী সভাপতি রুঙ্গরা নার্জারী, আর আমার দলের উপসভাপতি গোবিন্দ বসুমতারী ডাঙরিয়া, তেখেতসকলে সিদ্ধান্ত লব। আর যেটা সিদ্ধান্ত হব আপনাদেরকে প্রথমবার জনাই দিয়া হব। যদি আপনার দিয়ে যদি দিয়ে বা কি এটু মানে দলের মানে যে আমার শীর্ষ নেতৃবৃন্দ আছে তেখেতসকলে সিদ্ধান্ত লব। মানে যেখিনি আজিলেকে দায়িত্ব দিছে দলত ইয়াক লৈ মই বহুত সুখী। মই আগতো কৈছো যে মই এজন সাধারণ কর্মী আছিল দলত, পোস্টার লগোৱা, চাহ আনি দিয়া, মানে তেনেকে চেয়ার মুচি দিয়া, বহুত সৰু স্তৰৰ পৰা মই দলত আহিছো। মই সাধারণ কর্মীৰ পৰা আজি সাধারণ সম্পাদক হৈছো, তো মই সন্তুষ্ট হয় এইটো দায়িত্ব লৈ পেলাই। ভৱিষ্যতত যি দায়িত্ব দিয়ে দলে সেইটোকে মই পালন কৰি যাম আৰু সেইটোতে মই সন্তুষ্ট থাকিম। ইস্যু বহুত আছে আমাৰ, মানে প্ৰথম ইস্যুটো হ'ব আমাৰ বিটিআৰ চুক্তি 100% ইমপ্লিমেণ্টেশ্যনটো আমাৰ এটা এজেণ্ডা হ'ব। দ্বিতীয়তে আমাৰ যুৱক যুৱতীসকলক আমি বেছিকে কেনেকে কৰ্মসংস্থাপন দিব পাৰোঁ, এইটো আমাৰ দ্বিতীয় এজেণ্ডা হ'ব। তৃতীয়তে মহিলা সবলীকৰণৰ, আমাৰ সমাজৰ 50% পপুলেশ্যনে হল মহিলা। আজি মহিলাক আমি বহুত মানে অগ্রাধিকাৰ দিছো, আপোনালোকে দেখা পাইছে যে আমি ইয়াতে মাইনাও চৰাং বিথাংকী কৰি পেলাই সেলফ হেল্প গ্রুপক 75,000 টকা দিছো। আমি ইয়াতে অনসাই বিথাংকী কৰি পেলাই 5,000 ক্ষুদ্র ক্ষুদ্র মহিলাবিলাকক দিছো। অরুণোদয় স্কিম কৰিছো, তেনেকে বহুত মানে মহিলা কেন্দ্রিক আমি ইয়াতে স্কিমবোৰ লৈছো। গতিকে মহিলা সবলীকরণটো আমাৰ তৃতীয় এজেণ্ডা হ'ব। চতুর্থত আমাৰ ইয়াতে যে ভূটান পাহাৰৰ পৰা মানে হঠাৎকে নামি অহা পানীৰ কাৰণে ইয়াতে বানপানী হয়, বানপানী হোৱাৰ ফলত আমাৰ গৰাখহনীয়া হয়, গৰাখহনীয়া হলে খেতি পথাৰ নষ্ট হৈ যায়। গতিকে এইটো যিহেতু এটা ইণ্টাৰনেশ্যনেল ইস্যু হয়, যি MP ইয়াৰ পৰা নিৰ্বাচিত হৈ যাব UPPL দলত, তেখেতে গৈ পেলাই তাতে ভাৰত চৰকাৰৰ লগত আৰু ভূটান চৰকাৰৰ লগত আলোচনা বিলোচনা কৰি ইয়াৰ মানে স্থায়ী সমাধান কেনেকৈ কৰিব পাৰোঁ ইয়ার মানে এটা কাম করাটাই আমার মানে মূল এজেন্ডা হব। তেনেকে বহুত মানে রাইজে বিচরা রাইজর ইম্পর্টেন্ট যেখানে আমার এজেন্ডা আছে এইবিলাকে আমার মূল বিষয় হব।